আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো রাই শাক। তার জন্য প্রথমে রাই শাকটা ভালো মতো জলে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার রাই শাকটা বানাবো, তার জন্য দিয়েছি এক চামচ মতো সরষের তেল, আর দিয়েছি কুচানো রসুন আর চারটে কাঁচা লঙ্কা। তো এটা কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো কেটে রাখা রাই শাকগুলো। তো রাই শাকটা যখন কাটবেন, মানে তার আগে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নেবেন, তারপরে ছোটো ছোটো করে কেটে নেবেন। তো রাই শাকটা খুব তাড়াতাড়ি হয় আর রাই শাকে কোনো কিছু অ্যাড করতে লাগে না। তো আমি দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম 2 মিনিট মতো গ্যাসের ফ্লেম একদম লো রেখে। তো রাই শাক থেকে জল বেরিয়েছে, এই যে জলটা বেরিয়েছে এই জলেই শাকটা সিদ্ধ হবে। একদম গ্যাসের ফ্লেম লো করে আস্তে আস্তে রান্নাটা করবেন, তাহলে দেখবেন খেতে দুর্দান্ত হয়। এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। আর এই শাকটা যদি থাকে দুপুরের টাইমে গরম গরম ভাতের সাথে, আমার মনে হয় না আর অন্য কোনো খাবারের মানে সবজি দরকার আছে, মানে আমার তো দরকার হয় না সেই হিসাবে আপনাদের বলছি, তবুও সবজি লাগে জানি আমি, তবু গরম গরম ভাতের সাথে এটা না পুরো জমে যায় একদম। তো দেখুন শাকটা আমি একটা প্লেটে উঠে নিয়েছি। তো রেসিপিটা আজকে কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি রেসিপিটা দেখে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।